আমরা যে দুনিয়া ছাড়তে ব্যতে কোনো সন্দেহ আছে মৃত্যু নিয়ে ছোট্ট একটা উপমা আপনাদেরকে শোনাই আমি যখন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এই আয়াতের ব্যাখ্যা করছিলাম ছোট্ট একটা বরাত দেখছি আমার ওই কথা মনে হইলে এখন আমার ভয় লাগে বলে কেন আপনি আলেম মানুষ আপনি ভয় পান কেন বাবা আমিও তো মালাকুল মউতের কবলে পড়তে হবে ঠিক কিনা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন উনার কওমের কাছে উনার জাতির কাছে উনার জাতিদেরকে বলল তোমরা সত্য দ্বীন গ্রহণ করো বাতিল তোমরা বাদ দাও গ্রহণ করবো শর্ত একটা শর্ত কয়টা একটা বলে সেটা কি বলে ঈসা নবী আপনি যদি কবর থেকে মৃত মানুষ জিন্দা করতে পারে আমরা ঈমান আনব ঈসা নবী বলল আমি যদি মৃত মানুষ জিন্দা করতে পারি তোমরা কি ঈমান আনবা বলে হ্যাঁ আনব ঈসা নবী কবরের মধ্যে বললেন ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ আল্লাহ হুকুমে দাঁড়াও সুবহানাল্লাহ মিয়া সাহেব কবর থেকে একজন অনেক বড় দেহের অধিকারী মানুষ দাঁড়াইছেন তিনি সাধারণ কোন ঘরের সন্তান নয় তিনি ছিলেন নূহ নবীর সন্তান হযরত শাম পরি সুবহানাল্লাহ ঈসা নবী ডেকে বলেন পৃথিবীর মানুষ আমি শামের দিকে তাকায় আছিলাম আমি লক্ষ্য করে দেখি হযরতে শাম থরথর করে কাঁপতেছে শামকে আমি জিজ্ঞাসা করলাম শাম তুমি এভাবে কাঁপো কেন শাম আমাকে বলল ঈসা নবী মালাকুল মউত আমার হৃদয় পিঞ্জরা থেকে যখন আমার রূহটাকে টান দিয়ে বের করে নিছেন আমি এত ভয় পাইছিলাম ওই ভয়ের কারণে এখনো আমি কাঁপি ও মিয়া সাহেব নবীর সন্তানের যদি এই অবস্থা হয় আমার আপনার কি হবে চিন্তা করেন কবরটা মনে হয় আলোকিত কবরের মধ্যে পরিপাটি বিছানা আছে আমাদের জন্য ভালো খাবার খাবার দাবার আছে আলোকসজ্জার ব্যবস্থা আছে নাই বাবা ডানে মাটি বায়ে মাটি সামনে মাটি পিছনে মাটি নিচের বিছানাটাও মাটি উপরে কাঁচা বাঁশের ছাউনি তার উপরেও চাপা মাটি অন্ধকারের ঘর ওই ঘরে যেতে হবে তবে হ্যাঁ ওই ঘরে যদি রেহাই পেতে হয় রহমতের নবী সুন্নাহের তরিকে শক্ত করে ধরতে হবে ঠিক কিনা বলেন কেন ধরবেন না নবীর রশি তিনি যখন দুনিয়া থেকে বিদায় দিবেন মালাকুল মউত উনার রূহ মুবারকটাকে যখন সম্মান সূচকভাবে নেওয়ার জন্য আসছেন তখনও দয়াল নবী কান্না করছেন জিব্রিল আমি যে চলে যাচ্ছি আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে হে মিয়া সাহেব কেন নবীর বিরোধিতা করেন আজকে কেন নবীর রশিকে আঁকড়ে ধরেন না কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বলবে জিব্রিল আমার নবীকে রওজা শরীফ থেকে উঠিয়ে নিয়ে আসো জিব্রিল চলে আসবেন দয়াল নবী রহমতের নবীজি পবিত্র রওজা মুবারকের সামনে আসার পরে রহমতের নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলবেন হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেছেন চলেন কিয়ামতের ময়দান সুসংগঠিত হয়ে যাবে কিছুক্ষণ পরে আমার নবী রহমতের নবী বরকতের নবীজি তিনি রওজা শরীফ থেকে উঠবেন পরি সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন পৃথিবীর মানুষেরা রে আমি তো দয়াল নবীজির চক্ষু মুবারকের দিকে তাকায়া দেখি আমার নবীর চোখ বড় পানি আর বুক বড় ব্যথা আছে আমি আমার নবীকে বললাম ওগো নবীজি আপনি কান্না করেন কেন আমার নবী কান্না করেন আর জিব্রাইলকে দেখে দেখে বলেন জিব্রাইল রে আইনা উম্মতি পরি সুবহানাল্লাহ যে নবী কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার মুহূর্তেও আমাদেরকে ভুলবে না সেই নবীজির তরি শক্ত করে দরকার আছে না নাই শক্ত করে ধরব তো ইনশাআল্লাহ বিখ্যাত কবি গালেব বলছেন দুরাঙ্গি ছুর দে এক রঙ ওজা দুই রং ছাড়ো এক রং ধরো হয়তো মোমের মতো বলে মমিন হও নতবা পরিপূর্ণ শক্ত কাফের হও হয়তো নবীজির রশিকে শক্ত করে ধরো না হয়ে ছাড়ো কিছুক্ষণ নবীজির পক্ষে থাকবেন আবার কিছুক্ষণ নবীজির বিরুদ্ধে থাকবেন এটা মমিনের জিন্দগি না এটা মুনাফিকের জিন্দগি ঠিক কিনা বলেন আমরা কি মুনাফিক হতে চাই না মমিন হতে চাই কে কে মমিন হতে চাই দুটো হাত উঁচু করি নারায়ণ থেকে বি নারায়ণ রিসালাত কোরআন সুন্নাহর আলো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশিকে শক্ত করে ধরতে হবে আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করুক আমিন।